Hello guys, welcome to my YouTube channel WBCS Preliminary Study Materials. এর আগের ভিডিওতে আমি 2007 সালে জিওগ্রাফি টপিকের উপর প্রিলিমিনারিতে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো সলিউশন করেছিলাম। আজকে 2008 সালে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা এসেছে, বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমি, পশ্চিম রাজস্থান এর প্রধান ভূমির হচ্ছে কি বালিয়াড়ি? শাল গাছ হলো একটি পর্ণমোচী গাছ, লিগনাইট এক ধরনের কয়লা, পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য হলো যে সেখানে কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য, ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়, আরাবল্লী একটা পুরনো ভঙ্গের পর্বত, নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত সরকারি খনিজ তেল শোধনাগার? ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কে কারণ নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্য, ফারাক্কা ব্যারেজ, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়াতে, নর্মদা নদী প্রবাহিত হয় চুক্তি দ্বারা সৃষ্ট লাম্বাসার উপত্যকার মধ্যে দিয়ে। ডিসেম্বর 2004-এর যে সুনামি ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছে তার উৎপত্তির কারণ হলো ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়া। 2001 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার 59.6%। কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় রীতিসত্ত্ব অঞ্চল বা ফর্মাল রিজিয়ন। পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছে, রামসর স্থান। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা হল মুর্শিদাবাদ। হিমালয়ের উৎপত্তি হয় টেথিস জিওসিন ক্লাইম থেকে। বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে জমি বসে যাচ্ছে। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য বা বায়োডাইভার্সিটি। নিউ মেটাফোর হলো ম্যানগ্রোভে নিঃশ্বাস নেওয়া শিকড়। ওকে ফ্রেন্ডস, এগুলো ছিল 2008 সালে জিওগ্রাফি টপিকের ওপর যে কোয়েশ্চেনগুলো এসেছিলো প্রিলিমিনারিতে তার সলিউশন। তোমরা খাতায় লিখে নাও, স্টাডি করতে শুরু করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনে ক্লিক করে নাও যাতে আমার লেটেস্ট ভিডিওগুলো তোমরা মেলের থ্রুতে পেয়ে যাও।